হ্যালো ফ্রেন্ডস আমি সুমন আর আপনারা দেখছেন সুমন ইউটিউব বাংলা আজকের টিউটোরিয়ালে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন আপডেট যেটি মূলত উচ্চ মাধ্যমিকের জন্য যাদের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার এবং সেই পরীক্ষায় কিছু নিয়ম করা হয়েছে জরুরি নিয়ম পরীক্ষা করা হয়েছে যেটা হচ্ছে যে মোবাইলসহ যদি কেউ ধরা পড়ে তবে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে তো এই সংক্রান্ত পুরো তথ্য আপনাদের আমি দেব তো তার আগে এই চ্যানেলে যারা নতুন সদস্য তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাজাতে ভুলবেন না তো আসুন শুরু করা যাক তো কী বলা হচ্ছে এই নোটিফিকেশানে পরীক্ষার ভ্যানুতে মোবাইল সহ ধরা পড়লে সেই পরীক্ষার রেডেশান বাতিল করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শনিবার সংসদের কেন্দ্রীয় কার্যালয় বিদ্যাসাগর ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন সভাপতি মৌহা দাস মাধ্যমিক থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা আরও কঠোর হতে চলেছে এটা তারই অঙ্গ পাশাপাশি দুশো পঞ্চাশটি স্পর্শকাতর এবং দুশো পঞ্চাশটি আংশিক স্পর্শকাতর ভেনু চিহ্নিত করা হয়েছে এগুলির তালিকা বিধাননগর সাইবার থানার কাছে জমা দেওয়া হয়েছে এবং এই ভেনুগুলিতে উপস্থিত থাকবেন একজন করে বিশেষ প্রতিনিধি এবছর পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে আট লক্ষ ষোলো হাজার দুশো তেতাল্লিশ জন কিন্তু ছাত্রের থেকে এবছর ছাত্রীর সংখ্যা থাকছে তেষট্টি হাজার একশো তেতাল্লিশ জন বেশি প্রতিটি জেলাতেই সংখ্যার বিচারে এগিয়ে আছে মেয়েরা তো পরীক্ষার কেন্দ্রের সংখ্যা হচ্ছে সাতশো তেরোটি আর ভ্যানু রয়েছে দু হাজার একশো সতেরোটি অর্থাৎ এক চতুর্থাংশ ভেনুই হয় স্পর্শকাতর নয়তো অধিকাংশই স্পর্শকাতর এগুলিতে মেটাল ডিরেক্টর দিয়ে মোবাইল তল্লাশি করা হবে অন্যান্য কেন্দ্রেও প্রয়োজন মতো তা দেওয়া হবে এর জন্য প্রয়োজনীয় যন্ত্রাদি কিনে নিয়েছে সংসদ প্রশ্নপত্রের প্যাকেট আগে খুলে ফেলা হলে যাতে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা যায় তার জন্য বারকোড ছাড়াও ম্যানুয়াল ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকছে সিল খোলা প্যাকেটের নম্বর দেখে সহজেই চিহ্নিত করা যাবে সেটা কাকে দেওয়া হয়েছিল প্রতিটি প্রধান ভেনুতে দুইজন এবং ভেনুতে একজন করে কাউন্সিল নামানো থাকছে প্রতিটি পরীক্ষা হলে তিনজন করে ইন ভিজিলেটর থাকবেন একজন থাকবেন স্পেশাল মোবাইল ইনভিলিলেটর যিনি ঘুরে ঘুরে মোবাইল ফোন ব্যবহারকারীদের উপর কড়া নজর রাখবেন একটি এক্সামিনেশনের সিকিউরিটি ফর্মেট দেওয়া হয়েছে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী নিষেধ সত্ত্বেও যদি মোবাইল নিয়ে ভ্যানুতে ঢোকেন বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই ফর্ম পূরণ করে সংসদে পাঠাবেন ভেনু সুপারভাইজার তাদের কাছে একটি কোশ্চেন ডিস্ট্রিবিউশন ফরমেটও দেওয়া হয়েছে তিনি প্রথমে সিল খুলে প্রশ্নপত্র বের করে আলাদা খামে সেগুলি সিল করবেন পরীক্ষা সংক্রান্ত কোনো সমস্যা হলে সংসদের কেন্দ্রীয় কন্ট্রোল রুম এবং টোল ফ্রি হেল্প ডেস্ক ফোন নম্বর দেওয়া হয়েছে হেল্প ডেস্ক নম্বরটি হল এক আট শূন্য শূন্য এক শূন্য তিন নয় তিন চার এক আর কন্ট্রোল রুম নম্বরগুলি হচ্ছে শূন্য তিন তিন দুই তিন তিন সাত চার নয় আট চার এছাড়াও রয়েছে শূন্য তিন তিন দুই তিন তিন সাত চার নয় আট পাঁচ আর একটি রয়েছে শূন্য তিন তিন দুই তিন তিন সাত চার নয় আট ছয় এছাড়াও জরুরি প্রয়োজনে অফিসিয়াল ডিউটি এবং উপসচিবকেও সরাসরি ফোন করা যাবে তাদের নাম্বারগুলি হচ্ছে নয় চার তিন তিন শূন্য নয় চার শূন্য দুই এক আরেকটি নাম্বার হচ্ছে নয় আট পাঁচ এক নয় শূন্য পাঁচ পাঁচ দুই নয় এগুলিতে সরাসরি ফোন করা যাবে তো আশা করি এই টিউটোরিয়ালটি ভালো লাগলো এরকম আরও নিত্য নতুন তথ্য বা আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকন বাজিয়ে দিন सम्पूर्ण बिना मूल्य तो आज के ए ही नमस्कार धन्यवाद